সালামু আলাইকুম ভিউয়ার্স, এডু টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টে কীভাবে মাস্টার স্লাইড তৈরি করতে হয়। অর্থাৎ আমরা যদি একটি স্লাইড একবারই তৈরি করি ঠিক মতো, তাহলে বারবার সেই স্লাইডটা তৈরি করার প্রয়োজন হবে না। আবার দেখা যায় যে অনেক সময় স্লাইডের ফুল স্ক্রিন আসে না যদি আমরা স্লাইডটি স্লাইড শোতে প্রেজেন্ট করি। এক্ষেত্রে আমরা মাস্টার স্লাইডের মাধ্যমে সেই স্লাইডটি ফুল স্ক্রিন করে নিতে পারবো। তো ভিউয়ার্স, চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি দেখে আসি। প্রথমে আমি একটি পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করব। দেখুন, আমি রাইট বাটন ক্লিক করছি, এখান থেকে নিউ থেকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করছি। আমি ফাইলের একটি নাম দিচ্ছি, ধরুন টেস্ট, ক্লিক করছি এবং এই ফাইলটি ওপেন করছি। দেখুন, আমার ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আমি যেহেতু স্লাইড মাস্টার অর্থাৎ মাস্টার স্লাইড তৈরি করব, আমি এই যে দেখুন এখানে ভিউ মেনুতে ক্লিক করব। এখান থেকে দেখুন স্লাইড মাস্টার, এখানে ক্লিক করব। এরপর এই ইন্টারফেসটি আসবে। লক্ষ্য করুন, এই যেখানে এক লেখা রয়েছে ওয়ান, এই স্লাইডটি সিলেক্ট করা আছে। এই স্লাইডটি কিন্তু দেখতে বড়, এই স্লাইডটি কিন্তু ছোট, এটি ছোট। অর্থাৎ আমি যদি কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড ভিডিও আকারে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে যদি আমি ছোটো স্লাইডগুলো নিই, তাহলে কিন্তু আমার ভিডিওটি ফুল স্ক্রিন আসবে না এবং অ্যানিমেশনও ফুল স্ক্রিন আসবে না। তাই আমি সবার উপরে যেই স্লাইডটি রয়েছে, এটি কিন্তু দেখতে বড়, এই স্লাইডটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করেছি, এখানে এটি শো করছে। এখানে আমি যে কোনো একটি বক্স ক্লিক করে সিলেক্ট করব। এই দেখুন, এটি সিলেক্ট করছি। এরপর আমি কন্ট্রোল এ চাপব, সবগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি ডিলেটে চাপ দেব, আমি ডিলেটে চাপ দিচ্ছি। দেখুন, সমস্ত বক্সগুলো ডিলেট হয়ে গিয়েছে। এবারে এই মাস্টার স্লাইড আমি যেরকম করব, আমার প্রতিটি স্লাইড কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সেরকমই হয়ে যাবে। দেখুন, এখানে আমি ইনসার্টে ক্লিক করছি, ইনসার্ট থেকে একটি শেপ নিচ্ছি। শেপে ক্লিক করে ধরুন আমি এই শেপটি নিচ্ছি। দেখুন, এখানে ফ্রেম লেখা রয়েছে, এই শেপটিতে ক্লিক করছি, এই ফ্রেমটি আমি নিচ্ছি। দেখুন, আমি এখানে মাউস ক্লিক করে ড্র্যাগ করে একেবারে শেষ পর্যন্ত নিয়ে এসেছি। এরপরে দেখুন, এই যেখানে একটি কমলা রঙের চিহ্ন বা হলুদ রঙের যেটি বলেন, এখানে আমি সিলেক্ট করে কিন্তু ক্লিক করে চেপে ধরে এটি আমি ছোটো বড়ো করতে পারবো। এই পাশে দিলাম বড়ো হবে, এই পাশে দিলে ছোটো হবে। আমি ধরুন এরকম করে নিচ্ছি। এরপরে আমি হোমে ক্লিক করছি। এখানে কিন্তু ফিল কালার এবং লাইন কালার দুটি রয়েছে। আমি আউটলাইনটি একটু মোটা করে নিচ্ছি। দেখুন, শেপ আউটলাইন এখানে ক্লিক করে এই যে ওয়েট এখানে ক্লিক করছি। এরপরে দেখুন, সবার নিচে এই মোটা লাইনটিতে ক্লিক করছি। এরপরে আমি এই লাইনের একটি কালার দিচ্ছি। দেখুন, লাইনের কালার ধরুন দিচ্ছি আমি সবুজ, সবুজ দিয়েছি। এরপরে এখানে ফিল রয়েছে, এটি সিলেক্ট করাই রয়েছে, ফিল কালার দিচ্ছি। দেখুন, শেপ ফিল এখানে ক্লিক করছি, আমি ফিল কালার ধরুন লাল দিচ্ছি, আমি লালে ক্লিক করছি। ধরুন এই দুটি আমি মোটামুটি সমান করব, অর্থাৎ আমি ফিলটি একটু ছোট করে নেব। তাহলে আবারও এই যে এখানে হলুদ চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে বামে একটু চাপাই দিচ্ছি। দেখুন, আমার মোটামুটি একটি ব্যালেন্সে চলে এসেছে, দেখতে ভালো লাগছে। এবারে ভিতরে ধরুন আমি আরেকটি কালার দিব, সেক্ষেত্রে আমাকে আগে একটি কিনতে হবে। আমি একটি রেক্টাঙ্গল নিচ্ছি, ধরুন ইনসার্টে ক্লিক করছি, এখান থেকে শেপে ক্লিক করছি। এবারে এই রেক্টাঙ্গলটি নিচ্ছি, ক্লিক করছি, এই প্লাস চিহ্ন অবস্থায় মাউস ক্লিক করে লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এই শেষ মতো নিয়ে আসছি। এটি ধরুন আমি একটি ডিজাইন করব, এটি সিলেক্ট করা রয়েছে। আমি আবারও হোমে যাচ্ছি, হোমে ক্লিক করে এই অপশনগুলো আসবে। এখানে আউটলাইন আমি রাখবো না, এখানে দেখুন আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন দিয়ে দিচ্ছি। এবারে ফিল কালার নিচ্ছে, দেখুন ফিলে ক্লিক করে এখানে বিভিন্ন রকম নেওয়া যাবে, বিভিন্ন কালার নেওয়া যাবে। দেখুন, যে কালারের উপরে মাউস নিয়ে যাচ্ছে সেই কালার হয়ে যাচ্ছে। এছাড়া এখানে মোর কালার রয়েছে, পিকচার আপনি অ্যাড করতে পারবেন, গ্র্যাডিয়েন্ট রয়েছে, দেখুন যেটি দেবো সেটি হবে। এছাড়া টেক্সচার রয়েছে বিভিন্ন রকম, আবার এখানে মোর টেক্সচার রয়েছে। আচ্ছা, ধরুন আজকে আমরা মোর টেক্সচারে যাই। মোর টেক্সচার যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আসবে, আপনি যে কোনো অপশন নিতে পারবেন। এখানে যদি স্লাইড ব্যাকগ্রাউন্ড দেয় দেখুন, এরপর দেখুন প্যাটার্ন ফিল, এই ফিলগুলো আবার চেঞ্জ করা যাবে। দেখুন বিভিন্ন রকম প্যাটার্ন হচ্ছে, এগুলো আমরা করতে পারবো। আচ্ছা, আজকে একটু প্যাটার্ন দিয়ে আমরা ধরুন এই প্যাটার্নটি দিব আমরা, বা এই প্যাটার্নটি দিব, এটি আবার কালার করা যাবে। দেখুন এখানে ফরগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড, আমি ধরুন ব্যাকগ্রাউন্ড নিচ্ছি,
green আর foreground নিচে ধরুন red দেখুন কি সুন্দর গ্রাফের মতো হয়েছে ধরুন এরকমই একটি master slide অর্থাৎ প্রতিটি slide আমার এরকম হবে তাহলে আমার এটি তৈরি হয়ে গিয়েছে এরপর আমি কি করব এই যে দেখুন slide master আছে এখানে ক্লিক করব এরপর এখানে লেখা আছে close master view close এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা মূল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাব ক্লিক করছি দেখুন আমরা এখানে যদি ক্লিক করি এখন ফার্স্ট ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড এখানে ক্লিক করছি দেখুন এটি চলে এসেছে এরপর এই স্লাইডটি আমি সিলেক্ট করে যদি ইন্টারপ্রেস করি যতগুলো ইন্টারপ্রেস করব প্রতিবারই এই স্লাইডটি আসবে দেখুন ইন্টারপ্রেস করছি প্রতিবারই এই স্লাইডটি আসবে আমি যতগুলো স্লাইড নিই তাহলে ভিউয়ার্স আমরা বুঝতে পারছি যে যদি আমরা স্লাইড মাস্টার বা মাস্টার স্লাইডের মাধ্যমে কোনো স্লাইড তৈরি করি তাহলে প্রতিবারই আমাদের ইন্টারপ্রেস করলে কিন্তু নতুন নতুন স্লাইড আসবে এবং ওই রকমই স্লাইড আসবে স্লাইডে কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এক বারবার স্লাইড তৈরি না করে একবার স্লাইড তৈরি করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটি আমরা তৈরি করতে পারি আশা করি ভিউয়ার বুঝতে পেরেছেন এরপরে এখানে আপনি যখন কাজ করবেন ধরুন এক নম্বর স্লাইডে আমি যাচ্ছি এটি আপনি সিলেক্ট করে কেটে দিতে পারেন বা রাখতে পারেন আপনার প্রয়োজন মতো আপনি টেক্সট বক্স নিয়ে এখানে কাজ করতে পারবেন এবং ছবি এড করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন তবে আপনার এই মাস্টার স্লাইড যে স্লাইডটি তৈরি হয়েছে এটা কিন্তু প্রতিটি স্লাইডে এটাই থাকবে আপনি ইন্টারফেস করলে নতুন স্লাইড নিলেই এই স্লাইডটি থাকবে স্লাইডে কোনো পরিবর্তন হবে না এখানে আপনার প্রয়োজন মতো আপনি লেখা বা ছবি ইত্যাদি আপনারা যোগ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স পরবর্তীতে পাওয়ারপয়েন্ট নিয়ে আরও নতুন ভিডিও আসবে আশা করি আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ